নয়াপল্টনে সম্পন্ন হলো বিএনপির প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল। গত 10ই ডিসেম্বর নয়াপল্টন বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ ও বিএনপির সংঘর্ষে তা স্থান পরিবর্তন করে গোলাফবাগে নেওয়া হয়। কিন্তু গোলাফবাগে ঘোষণা দেয় 10 দফা, তার মধ্যে ছিল 13ই ডিসেম্বর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল, এবং আগামী 24ই ডিসেম্বর হবে 33 দলকে নিয়ে একত্রিত হয়ে বিএনপির গণমিছিল। আজ 13ই ডিসেম্বর দুপুর 2টায় নয়াপল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল সম্পন্ন হয়েছে। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর কন্দকার মোশারফ হোসেন। সভাপতিত্ব করেছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। এর আগে গত শুক্রবার 9ই ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পল্টন থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। তার আগের দিন বৃহস্পতিবার 8ই ডিসেম্বর চলতি মাসের রাতে তাদের তুলে নিয়ে যায় ডিবি পুলিশ পরিচয়ে। তারপরে 10ই ডিসেম্বর সমাবেশের দিন গোলাপবাগ মাঠ থেকে ফখরুল এবং আব্বাস বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আজকে নয়াপল্টন বিএনপির প্রতিবাদ সমাবেশ ও কর্মসূচির কথা ছিল তা সম্পন্ন হয়েছে। পুলিশের সার্বিক সহযোগিতায় শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজকে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল। এ বিষয়ে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলা নিউজ নামক একটি সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন, রাজধানী সহ সারা দেশের মহানগর এবং জেলাগুলোতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আটক নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল কর্মসূচি পালন করা হবে। তাই আজকে চুয়াডাঙ্গা, পটুয়াখালী, নেত্রকোনা এবং বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় সম্পন্ন হয়েছে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল। ইরশাক হোসেনের বাসায় তল্লাশি এবং ইরশাক হোসেনকে না পেয়ে বাংসুরের অভিযোগ পাওয়া গেছে, এবং গতকাল রাতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ওনাকে গ্রেপ্তারে নিয়েছে আজ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস ও আরও শীর্ষস্থানীয় নেতাবৃন্দ আটক আছেন, তাদের মুক্তি চেয়ে আজই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ও গণমিছিল সম্পন্ন হয়েছে। আজকের নয়াপল্টন প্রতিবাদ সমাবেশ ও গণমিছিলে নেতা নেত্রীরা বলেছেন 2014 এবং 2018 ভুলে যান, জনগণ এখন জেগে উঠেছে, গণতন্ত্র এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দাবিতেই তারা বিভাগে বিভাগে সমাবেশ সম্পন্ন হওয়ার পর এখন আরও 10 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী 24ই ডিসেম্বর 33 দলকে নিয়ে আবারও হবে বিএনপির গণমিছিল, এবং অন্যান্য কার্যাবলী এবং অন্যান্য দফা যেগুলো ঘোষণা করেছে তা ধাপে ধাপে সম্পন্ন হবে বলে এমন বক্তব্য দিয়েছেন।